ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। চারদিকে আতঙ্ক, ভয়, সামাজিক দূরত্ব, অভাব অনটন, তারপরে আবার দক্ষিণে আমফানের তাণ্ডব, এর মধ্যে ঈদ। এবার রোজা ঈদ দুই একেবারে অন্যরকম। আগে আমরা এই ধরনের ঈদের কোনো ধারণা পাইনি, তবু ঈদ ঈদই হবে। সকলের সঙ্গে হয়তো নামাজ পড়তে যাওয়া হবে না, বন্ধু আত্মীয়দের বাড়িতে বেড়াতে যেতে হয়তো পারবো না, সময় খাওয়া হবে না, কিন্তু তাতে কি, মনের যে কোনটাতে প্রিয়জনের বাস ঠিক সেইখানে তো কোনো লকডাউন নেই। আমার নাতির সঙ্গে হয়তো কোলাকুলি হবে না, একটু দেখা হয়তো হবে আশা করছি, কারণ আমি এখন জুম করা শিখে গেছি। আপনারাও একটু মন খারাপ, এই অসুখের জন্য আমাদের প্রিয় নেত্রী ম্যাডামের সঙ্গে দেখা হয়তো হবে না, যদি উনি বাসায় আছেন। গত ঈদেও দেখা হয়নি, জেলে ছিলেন। জীবনে খারাপ দিন আসে, আবার সেটা কেটেও যায়, সাহস হারালে কিন্তু চলবে না, এই অসুখকে হারিয়ে দিতে হবে। ভোরের নতুন সূর্য নতুন স্বপ্ন নতুন আশার আলোর জন্ম দেবে। দাম দিতে হয় জীবনে, ধরে নিন এবারের ঈদটা সেই পরীক্ষা। পরম করুণাময় আল্লাহ আমাদের জন্য অবশ্যই ভালো কিছু রেখেছেন, এই দিন কেটে যাবে।